আল্লাহর প্রতি ভরসা করেই আমাদেরকে যেতে হবে, লেখাপড়া চালিয়ে যেতে হবে, আল্লাহর প্রতি ভরসা করেই আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতি, তোমরা মুসাবাকা করো অর্থাৎ তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, কিসের জন্য? ইলা মাগফিরাতি মির রব্বিকুম, তোমাদের রবের যে মাগফিরাত আছে সেদিকেই তোমরা প্রতিযোগিতা করো। তাহলে এই তালেবে ইলম এরা কত গুরুত্বপূর্ণ চিন্তা করা যায় না। আমরা একবার একটা ছোট্ট কবিতার লাইন পড়েছিলাম যে পরিন্দো কি জিন্দগি হ্যায় বাগো বহার মে আর তলবা কি জিন্দগি হ্যায় ইলম কি তকরার মে। মানুষেরা যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছে, সাহাবায়ে কেরাম যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছে যে সত্যিকারী আল্লাহর প্রতি ভরসা রাখলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি ভরসা করি তো আগুনেও পোড়াতে পারবে না, আল্লাহর প্রতি যদি ভরসা করি পানিতেও ডুবাতে পারবে না, আল্লাহর প্রতি যদি ভরসা করি তাহলে মাছও আমাকে নষ্ট করতে পারবে না, আর তার পেট থেকেও আমি বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যদি আমরা ভরসা করি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হবেন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله যাবতীয় প্রশংসা ও স্তুতি বাদ একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হোক সাইয়িদুল মুরসালিন খাতামুন নবীন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিমি বৈঠকের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই তালিমি বৈঠকে আমাদেরকে বসার ও কিছু আলোচনা করার ও শ্রবণের তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার বিষয় হচ্ছে আত্তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করে অসংখ্য নবী ও রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন এবং তাওয়াক্কলের উপরেই সাহাবায়ে কেরাম আজমাইন এবং নবীরা এবং সাহাবায়ে কেরাম আজমাইন সবাই তাওয়াক্কলের উপরেই জিন্দগি যাপন করেছিলেন। আমাদের তাওয়াক্কল হচ্ছে এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে তাওয়াক্কল না থাকার কারণে, আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে আমরা মাদ্রাসাকে ভালোবাসতে পারি না। তাওয়াক্কল না থাকার কারণে মাদ্রাসায় আমরা ছেলেদেরকে দিই না, কারণ যে কি করবে এই ছেলে পড়ে, এই লাইনে পড়ে করবেটা কি, যার ফলে অধিকাংশ মানুষ তারা এই লাইন ছেড়ে দিয়ে অন্য লাইনে দিচ্ছে। এখনো আমাদের ছেলেরা লেখাপড়া করার পরে বিভিন্ন লাইনে চলে যাচ্ছে, এর মানে তাওয়াক্কলটা কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, কঠিন বড় কথা,
যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে এরাই কিন্তু মুত্তাকি হয় তাকওয়াশীল হয় আল্লাহকে ভয় করে আর যখন সে আল্লাহকে ভয় করবে তখন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবকিছুরই ব্যবস্থা করবে আমাদের দেশে বর্তমান যুগে অন্যান্য দেশগুলোতে খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশে তাদের যেই প্রচলিত ধারা অনুযায়ী তারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে আমাদের দেশে দেখিয়ে দিল যে এইটাতে মানুষের সংসার ভালো চলবে কি হোক ছেলে হোক মেয়ে হোক দুটাই থাকলেই যথেষ্ট তারপরে কিছুদিন শুনলাম যে না ছেলে হোক মেয়ে হোক একটা হলেই যথেষ্ট কিন্তু বিদেশে এখন তারা জন্ম নিয়ন্ত্রণ না এখন জন্ম বর্ধন চলছে অর্থাৎ তোমরা যদি বেশি বেশি সন্তান নিতে পারো তো তোমাদের পুরস্কৃত করা হবে কারণ জনবল থাকবে দেশ শান্তিতে থাকবে জনবল থাকবে দেশ মর্যাদা সম্পন্ন থাকবে জনবল নাই ওই দেশের কোনো দাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জনবলের মাধ্যমে মানুষের রেজেকের ব্যবস্থা করবে রিজিক নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আল্লাহর উপর ভরসা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন এই ভরসা করতে পারি না আমরা নাই আজকে সবারই অবস্থা এরকম হয়ে গেছে কারো দুটা কারো তিনটা এরপর আর বাচ্চাই হয় না তাই না এরপর আর দেখা যায় না যে হচ্ছে কারণ কারণটা কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 সন্তান ছিল বলুন সুবহানাল্লাহ তো আমাদের সন্তানেরা দুটো নিয়েই আমরা শেষ করব কেন রিজিকের ভয় আছে কি করে চালাবো সংসার কি করে চালাবো আমি যদি মাত্র এই কি বলে যে 10000 টাকা বেতন পাই সংসার কি দিয়ে চালাবো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন وما من دابة في الأرض إلا على الله رزقها الله পাক কি বলছেন وما من دابة এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেন না এইটুকু যদি আমাদের চিন্তা থাকে তাহলে পরে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো এতটুকু অমা মিন দাব্বাতিন ফিল আরদে কোনো প্রাণী নাই সমুদ্রের ভিতরেও যদি কোনো প্রাণী থাকে একটা ছোট্ট প্রাণী থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারও রিজিকের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম একটা পাথর ফাটিয়ে দেখতেন যে একটা কীট বসে আছে ওইখানে পাথরের মধ্যে কীট বসে আছে সেও সে খাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন বলুন সুবহানাল্লাহ তাহলে পরে আমার কেন এত চিন্তা হবে আমি আজকে মাদ্রাসায় পড়ছি তখন চিন্তা খালি ওই ঘুরপাক করছে আমাদের পিতারও চিন্তা ঘুরপাক করছে যে মাদ্রাসায় পড়ে আমি কি করব কি খাওয়াবো না ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা আমি যদি আল্লাহকে ভয় করি আমি যদি আল্লাহর কথা মতো চলি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবি নই অবশ্যই করবে এর কোনো সন্দেহের অবকাশ নেই এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় নাই বহু জায়গায় বলছেন এইখানে যেমন সূরা তালাক 2 নম্বর আয়াতে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ামান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিবেন কোন দিক থেকে রিজিক আসবে সে চিন্তাই করতে পারবে না আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওই সূরা তালাকের মধ্যেই ওয়ায়ারদুকুহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ পাক বলছেন আল্লাহ রিজিক দিবেন
এমন ভাবে রিজিক দিবেন যে যার কোনো হিসাব থাকবে না সুবহানাল্লাহ আমিরে জামাত আমিরে জামাত কোন লেখা পড়া করেছিলেন এই লেখা পড়াইতে করেছিলেন নাকি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন কোথায় ইউনিভার্সিটিতে তারপরে ব্যবস্থা করে দিলেন গোটা বাংলাদেশের সবচাইতে খাঁটি আহলে হাদিসদের আমির হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করলেন রিজিকের কোনো কমতি আছে ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইহতাসিবু এমন আল্লাহ রিজিক দিবেন যে রিজিকের হিসাব থাকবে না এত রিজিক দিবেন তবে অবশ্যই অবশ্যই আল্লাহর আল্লাহ ভীতি থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমার আপনার জীবন যাপন করতে হবে তাহলে পরেই এই রকমের রিজিক আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন কোনো চিন্তার কারণ নাই কোনো চিন্তার কারণ নাই কারণ নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে ছাত্ররা এখন বসে আছে এখানে অসংখ্য ফেরেশতারা এই ছাত্রদের জন্য দোয়া করছে রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহসমূহকে মাফ করে দাও কোন জায়গায় এটা পাওয়া যায় গানের আসরে গানের আসরে পাওয়া যায় না এটা তবলার আসরে পাওয়া যায় না এই আসরেই পাওয়া যায় অসংখ্য ফেরেশতারা অসংখ্য পিপীলিকারা পর্যন্ত আমাদের জন্য দোয়া করছে যেই পিপীলিকাগুলোকে আমরা একটু পরে দলিত মথিত করে দিব মেরে ফেলে দিব হাঁটতে যে জানতেই পারবো না যে কাকে মারলাম সেটাও কিন্তু তারাও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আল্লাহ এই সমস্ত তোলাবাদের এই সমস্ত মানুষ যারা এই মজলিসে এসে বসেছে আল্লাহ তাদের তুমি কি বলে তাদের জীবনের গুনাহসমূহকে মাফ করে দাও তাহলে এই তালেবে ইলম এরা কত গুরুত্বপূর্ণ চিন্তা করা যায় না আমরা একবার একটা ছোট্ট কবিতার লাইন পড়েছিলাম যে পরিন্দো কি জিন্দগি হ্যায় বাগো বহার মে আর তলবা কি জিন্দগি হ্যায় ইলম কি তকরার মে অর্থাৎ যে ফুল বাগানে এখানে পরিন্দা মানে চিড়িয়া পাখিদের আনাগোনা সেখানে পাখিদের কিচিমিচির ডাক কিন্তু তোলাবার জিন্দগি কোথায় এলেম কি তকরার মে তারা এলেমে তাকরার করবে এলেমকে বারবার দোহরাবে অর্থাৎ যে আমরা তো তাকরার করি না ঢাকায় যখন লেখাপড়া করতাম বহুত তাকরার হতো আমি এ জামাত আমার সরাসরি উস্তাদ তার কাছে আমি পড়েছি ওখানে তাকরার হতো তাকরার দশজন বিশজন ছেলেকে নিয়ে তারা একসঙ্গে বসে একজন খুব ভালো ব্রেনি ছাত্র বসে সেখানে তাকরার করতো একটা পড়াকে বারবার পড়াতো তখন দেখা যেত ওই সমস্ত ছেলেরা যাদের ব্রেন গাবেই উজ্জেহেন যাদের ব্রেনে কিছুই ধরে না তাদেরও ব্রেন ঠিক হয়ে যায় কিন্তু আমাদের তাকরার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তাকরার করে লেখাপড়া করো আল্লাহর প্রতি ভরসা করো তাকরার করে লেখাপড়া করো তোমার জিন্দগি হয়ে যাবে সুন্দরময় তোমার জিন্দগি হয়ে যাবে অনেক সুন্দর যা চিন্তা করাও যাবে না আজকে বড় বড় মুহাদ্দিস বড় বড় ওলামায়ে কেরাম তারা কি খাইতে পায় না খাইতে পায় না নিশ্চয়ই পায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনেক মর্যাদা দান করেছেন তাদের মর্যাদা সম্পর্কে চিন্তাই করা যাবে না বড় আফসোস লাগে যে এই সালাফি মানহাজ অর্থাৎ এটা হচ্ছে কোরআন ও সহি হাদিসের একটা প্রতিষ্ঠান এবং এখানে সালাফি মানহাজ অনুযায়ী চলে যেই মানহাজে থুতু দেয় তহা আদনান বলে যে এই মানহাজের মানহাজকে থুতু দি নাউজুবিল্লাহ মিন যালিক আমি তো মনে করি আদনান মানে আদনা ও কিছুই জানে না পাকা জাহেল না হলে এই কথা কোনোদিন বলতে পারে না সালাফি মানহাজকে থুতু দিবে এরকম সাহস কি করে পেল কোন জাহেল এরকম পেল এই মানহাজকে সরাসরি থুতু দিতে পারে কোন ব্যক্তিকে থুতু দেওয়া আলাদা কথা মানহাজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এটা সাহাবায়ে কেরামদের মানহাজ এটা হচ্ছে সালাফিদের মাজহাব এটা হচ্ছে রসুল সাল্লাম এবং কি বলে কোরআন সুন্নার মাজহাব সেটাকে থুতু দিতে পারে বেহায়া কোথাকার তোমার চিন্তা করা উচিত ছিল যে না আমি এই ধরনের কথা বলবো না তো আমি মনে করেছি আদনান মানে আদনা আদনার মাথায় ডাল লাগাও লাজনা
এই খেলা কোনোদিন ঠিক হবে না ভাইরা আমার বড় দুঃখ লাগে এই কথাগুলো শুনে যেখানে এলেমের বাগান যেটা হচ্ছে সালাফি এবং কোরআন ও সুন্নাহর আকীদার মানহাজ সেখানে থুতু মারতে পারে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা আল্লাহর প্রতি ভরসা রেখেই আমরা চলছি এবং চলব কোনো কিছুতেই আমাদের কি কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এটা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দালিকা আমরুল্লাহ এটা আল্লাহর হুকুম দালিকা আমরুল্লাহ এটা হলো আল্লাহর হুকুম আনজালাহু যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন কুরআন আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউকাফফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিমু লাহু আজরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো এটা আল্লাহর হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন অর্থাৎ কুরআন এবং সহি সুন্নাহ দুটোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এই মানহাজে থুতু মারতে পারে হ্যাঁ এত বড় সাহস কি করে হলো তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এইটার উপরে ভরসা করবে তাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলুন সুবহানাল্লাহ ওয়া ইউজিমু লাহু আজরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহান পুরস্কারে পুরস্কৃত করবেন কিয়ামতের দিন ওই সমস্ত লোককে করবেন যারা কোরআন এবং সেই সুন্নার মানহাজ অনুযায়ী চলবে না তাদেরকে এই পুরস্কার হবে কোনোদিন হবে না যতই মানে চিল্লা চাচা করুক না কেন যতই নিজকে মনে করুক আমি বিশাল কিছু হয়ে গেছি কোনো লাভ নাই কোনো লাভও হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন যারা তারা আল্লাহর প্রতিই ভরসা করে সব সময় ভরসা করে হাটে ঘাটে মাঠে বাড়িতে সব জায়গায় আল্লাহর প্রতি ভরসা করে আমরা যে লেখাপড়া করার জন্য এসেছি আমরাও আল্লাহর প্রতি ভরসা করে এসেছি নাকি আল্লাহর প্রতি ভরসা করেই আমাদেরকে যেতে হবে লেখাপড়া চালিয়ে যেতে হবে আল্লাহর প্রতি ভরসা করেই আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতি তোমরা মুসাবাকা করো অর্থাৎ তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো কিসের জন্য ইলা মাগফিরাতি মির রব্বিকুম তোমাদের রবের যে মাগফিরাত আছে সেদিকেই তোমরা প্রতিযোগিতা করো আমরা কিসের প্রতিযোগিতা করব দুনিয়ার দুনিয়ার না আমরা প্রতিযোগিতা করব আমাদের রবের নিকটে যে আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা জান্নাত দাও যে আরদুহা সামাওয়াত ওয়াল আরদ যার বিস্তৃত কত বড় আরদুহা সামাওয়াত ওয়াল আরদ যেটা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী যেই রকম জান্নাত সেই জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব আমরা অন্য কিছুরই জন্য প্রতিযোগিতা করব না লেখাপড়ায় প্রতিযোগিতা করব কিসের জন্য আল্লাহকে মানার জন্য লেখাপড়ায় প্রতিযোগিতা করব এই জন্যই যে না আমি বিশাল চাকরি পাবো বড় একটা চাকরি পাবো আমার অনেক মানে ই হবে অনেক সুনাম হবে এটার জন্য চিন্তা ভাবনা আমরা করব না আমরা করব আল্লাহর মাগফিরাতের চিন্তা ভাবনা আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আজকে আমাদের গার্জেন যারা আমাদের মাতা পিতা যারা পাঠিয়েছেন এখানে কিসের উদ্দেশ্যে পাঠিয়েছেন উদ্দেশ্যই একটাই যে আমার এই ছেলেটাকে দিয়ে আমি আখিরাতে নাজাত পাবো সুবহানাল্লাহ এই চিন্তা না না আমার ছেলে বড় চাকরি পাবে তার থেকে আমাকে খেতে দিবে সেটা আমি খাবো এই চিন্তা ভাবনা না তবে যে দুনিয়া যে আখিরাত চাইবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিয়ে দিবে যে আখিরাত চাইবে আল্লাহ তাআলা তাকে কি দিবে দুনিয়া দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শোনো মুমিনদের কাজই হবে যখন তারা কোরআন ও হাদিসের কথা শুনবে অন্তরটা বিগলিত হয়ে যাবে অন্তরটা মোমের মতো গলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কোরআন হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করা হবে তো যাদাতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ
কি আমরা কোরআন হাদিসের কথা শুনলে ইমানের বৃদ্ধি হয় না? হ্যাঁ, এই যে আমি বললাম আল্লাহর প্রতি তওয়াক্কল করো, আল্লাহর প্রতি ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেবেই, তোমার যেটা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা তোমাকে দেবে, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর প্রতি। লেখাপড়া শিখবো, তাকরার করব, জ্ঞান অর্জন করব, জ্ঞানের মধ্য দিয়ে আমি জ্ঞানী হব, কিন্তু জ্ঞানী কোন জ্ঞানী হব? দুনিয়া জ্ঞানী নয়, আমি আখিরাতের জ্ঞানী হতে চাই। এজন্য আমি বলবো যে সবাই যেন এই ব্যাপারে খুব ভালো মনোনিবেশ করে, লেখাপড়াকে যেন সুন্দর করে, কারণ আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে আল্লাহর প্রতি ভরসা করি, অতএব ভরসার বিকল্প অবশ্যই না। عن ابن عباس رضي الله تعالى عنهما قال حسبنا الله نعم الوكيل قالها ابراهيم عليه السلام ابن عباس থেকে বর্ণিত হাদিসটি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা না? ইব্রাহিম আলাইহিস সালাম তো যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হয় তখন তো পানির ফেরেশতা বাতাসের ফেরেশতা এসে বলে কি যে তুমি একবার বলো এই নমরুদের আগুনকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছিটিয়ে দিব, পানি দিয়ে নিভিয়ে দিব। ভরসা করেছিলেন কার প্রতি? আল্লাহর প্রতি। বলেছিলেন হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, হে আল্লাহ তুমি আমার ওয়াকিল, তুমি আমার সাহায্যকারী, আমি কোনো ফেরেশতার কারোর কাছে আমি চাই না, আমি তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আগুন থেকে বাঁচিয়েছিলেন? বাঁচিয়েছিলেন। কেন বাঁচিয়েছিলেন? তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, এই ভরসার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন যে না আমার এই বান্দাকে কি করে বাঁচাতে হবে, আগুনে ফেলে দেওয়া হলো, সেই বিশাল অগ্নিকুণ্ড সেখানে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে যেই রশিগুলো দিয়ে বাঁধা হয়েছিল তাকে বহু দূর থেকে সেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন তো আমাদের এখনকার মতো সেই প্রযুক্তি ছিল না, তখন বহু চিন্তা ভাবনা করে বিশাল একটা চড়ক তৈরি করে একটা বিশাল কাঠ দিয়ে দূর থেকে তাকে নিক্ষেপ করা হয়েছিল। সেই সময় আল্লাহর প্রতি ভরসা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নিয়েছিলেন। যে দড়িটা ছিল, যেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, সেটাও পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম জ্বলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিলেন হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, যখন ডাক দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন আগুন রে কুল্লায়া নারো কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ও আমার আগুন তুমি আমার হুকুমে চলো, শুনে রাখো খবরদার সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের একটি পশমও যেন না জ্বলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুন থেকে পুনরায় একদম সুন্দরভাবে উঠে গেলেন। বলুন সুবহানাল্লাহ, তার একটি পশম পর্যন্ত জ্বলেনি। কেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি ভরসা করে তো আগুনেও পোড়াতে পারবে না, আল্লাহর প্রতি যদি ভরসা করে পানিতেও ডুবাতে পারবে না, আল্লাহর প্রতি যদি ভরসা করি তাহলে মাছও আমাকে নষ্ট করতে পারবে না, আর তার পেটে থেকেও আমি বের হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, এমন জায়গায় গেলেন সেখানে যে সকাল হয়ে গেল তিনি গারে শহরে অবস্থান করলেন, সেই গারে শহরে অবস্থান করলেন এমন সময় তখনকার যে সমস্ত কাফিররা ছিল তাই তারা যে গণকের কাজ জানতো একটা চিন্তা ভাবনা করে তারা বলে দিতে পারত যে এই সাইডে গেছে অমুক জায়গায় এখন যেতে পারে, এইরকম তারা মানে এত ভালো মানে জ্যোতিষবিদ্যায় মানে পারদর্শী ছিল, তারা বললো যে ঠিক এইখানে যেতে পারে তোমরা যাও। তখন এই ওই দিকেই ছুটলো তখন এই কাফেররা ছুটে যে গারে সওয়ারের ওখানে অবস্থান করছে যে এইগুলোতেই হতে পারে, এর বাইরে আর যায়নি। এমন সময়
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এখন যদি তারা তাদের পায়ের দিকে খালি দেখে, পায়ের দিকে, নিজের পায়ের দিকে যদি এরকম চোখ দিয়ে দেখে, এমন জায়গায় গারে সওর, এই গর্তের মধ্যে আল্লাহর রাসূল আর আবু বকর রয়েছেন, যে তারা ওই গর্তের উপরেই দাঁড়িয়ে রয়েছে, আর আল্লাহর রাসূলকে বলছেন আবু বকর, যদি এখন তারা তাদের নিজের পায়ের দিকে দেখে তাহলে পরে আমাদেরকে দেখবে, আর আমাদেরকে দেখলে কি তখন অবস্থাটা ঘটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমরা দুইজন নাই, আমাদের সাথে আরেকজন রয়েছেন, সেটা হলো আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রয়েছেন, অতএব কোনো চিন্তার কারণ নাই। শেষ পর্যন্ত ওইখান থেকেই তারা ফিরে চলে গেল, আল্লাহর রাসূলের কিছু করতে পারলো না। এটার নাম হলো ভরসা, যে সুবহানাল্লাহ, একটু যদি পায়ের দিকে তারা তাকায় তাহলে পরে পায়ের দিকে দেখে তাহলে পরে আমাদেরকে দেখতে পাবে। তখনও আল্লাহর রাসূল বিচলিত হচ্ছেন না, বরঞ্চ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও যখন সবাই তারা একত্রিত হয়েছিল, মক্কার কাফেররা একত্রিত হয়েছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য, এমন সময় কোন ব্যক্তি বলছে যে শোনো, তোমরা ভয় করো যে এখনই তারা কাফেররা সবাই একত্রিত হয়েছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন আল্লাহর রাসূল এই কথাটাই বলেছিলেন, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছেন, মানুষেরা যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছে, সাহাবায়ে কেরাম যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছে, যে সত্যিকারই আল্লাহর প্রতি ভরসা রাখলে কি হয় আমাদের জানা আছে। ইজ ক্বালাত ইমরাতু ফিরআউনা, ইজ ক্বালাত ইমরাতু ফিরআউনা, রব্বি রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হযরতে কি বলে যে আসিয়াকে কে ছিল, আসিয়া কে ছিল, ফিরাউনের স্ত্রী না, ফিরাউনের স্ত্রী ছিল, মূসা আলাইহি সালামের উপরে ঈমান আনার কারণে তার উপর যে জুলুম চলেছিল, যেটা অভাবনীয় জুলুম, যে জুলুমের চিন্তাও করা যায় না, সুবহানাল্লাহ, এত কঠিনভাবে তার উপর অত্যাচার হয়েছিল যে অত্যাচার এখন আর হয় না। তবে এখন ইসরায়েল, এই শয়তান, এই বদমাহিস এখন কি করছে, যে বম মেরে মেরে মুসলমানদেরকে হত্যা করছে, শিশু কিশোর বৃদ্ধ সবাকেই হত্যা করে ফেলছে। ফেরাউন করেছিল কাদেরকে, বলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, তোমাদের কি বলে যে ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে হত্যা করলো ফেরাউন, এবং মেয়েদেরকে হত্যা করলো। তাহলে পরে না, ওয়াইস্তাহিউনা নিসাআকুম, তোমাদের মেয়েদেরকে জীবিত রাখলো আর তোমাদের সন্তানদেরকে হত্যা করলো। চিন্তা ছিল যে এদেরকে হত্যা করলে আর মূসা আসবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যাকে দুনিয়াতে প্রেরণ করব মূসা হিসাবে তোমার বিরুদ্ধে, তোমাকে খতম করার জন্য, তুমি তাকে কোনোদিন খতম করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু তাসলিমের উপরে ঈমান এনেছিলেন কে, আসিয়া। এই আসিয়ার প্রতি জুলুমের পর জুলুম চলেছিল, শেষ পর্যন্ত সে একটা বিশাল পাথর উপরে তুলে দিয়ে এখন তাকে ওই পাথর দিয়ে হত্যা করবে তার জন্য ব্যবস্থা নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি পাথর দিয়ে হত্যা করবা, আমি আল্লাহ পাক তার আগেই তার মৃত্যু দিয়ে দিব, যেন ওই পাথরে এসে বুঝতেই না পারে যে আমার উপর পড়লোটা কি। একটা মরা জিনিসের উপরে যদি কিছু পড়ে যায় ও কি আর বুঝতে পারবে, বুঝতে পারবে না, কিন্তু ওই পাথর ফেললো তার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখিয়ে দিলেন, জান্নাতবাসী করে দিলেন কাকে, আসিয়াকে। কার উপরে ভরসা করেছিল, আল্লাহর প্রতি ভরসা করেছিল। আল্লাহর ভরসা হচ্ছে সবচাইতে বড় ভরসা, কিন্তু আমরা এখন বর্তমানে শিরক মিশ্রিত আমাদের ঈমান হয়ে গেছে, কারণ যখন কোনো চাকরির ব্যাপারে, যখন আর কোনো কিছুরই ব্যাপারে,
যখন আমরা কথা বলি তখন কথা বলতে যাই হয় কি যে ভাই একটু আপনি দেখবেন বলে দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আল্লাহর প্রতি ভরসা করেন মানে তাও একটু আপনি দেখবেন মানে এই কথাটা বলাই হচ্ছে শিরক এই শিরকটা আমাদের কারো কাছ থেকে যাচ্ছে না হুজুরের কাছেও আছে এই শিরক তালেবে ইলমের কাছেও আছে এই শিরক মানে সবারই এইটা একটা শিরকে খাফির অন্তর্ভুক্ত এজন্য প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন ভাবে শিরক প্রবেশ করবে যে শিরক সম্পর্কে তারা বুঝতেই পারবে না বুঝতেই পারবে না বলা হয়েছে যে একটা কালো পাথরের যদি কোনো এক সাইডে ছোট্ট একটা কালো ছোট্ট পিপিলিকা যদি বসে থাকে যেমন অন্ধকার রাত্রে বোঝা যায় না ঠিক তেমনি ভাবেই শিরক আমাদের মধ্যে প্রবেশ করবে যে আমরা সেটা বুঝতে পারবো না যখনই বলবো এই কথাটা কি যে আপনি একটু দেখবেন এটার মানেই হচ্ছে শিরক ওই শিরক অতএব এইটা আমরা এর থেকে আমরা বাঁচতে পারছি না এর থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব আল্লাহর প্রতি ভরসা করব আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করবে আল্লাহ আপনার লেখাপড়ার ব্যবস্থা করবে দেখেন কত ছেলে এইখানে এসেছে কত ছেলে এমন অবস্থায় এসেছে তাদের কোনো সাহায্যকারী নাই কিন্তু বসে আছে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিভিন্নভাবে সাহায্য করছেন এবং তারা এখানে এসে লেখাপড়া করছে প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদখুলুল জান্নাতা আকওয়াম আফিয়াদুহুম কা মিসলু আফিয়াদাতি তায়র আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে তোমার কেমন তাকওয়া থাকতে হবে কেমন ভরসা থাকতে হবে আল্লাহর প্রতি যে ওইরকমই ভরসা থাকতে হবে যেমন ভরসা রাখে পাখিরা বলুন সুবহানাল্লাহ পাখির সঙ্গে তুলনা দিলেন আল্লাহ রাসূল পাখির মতো ভরসা তোমাদের থাকতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই পাখিদের কি করে পাখিরা সকালবেলায় উঠে উঠার পরে ছুটাছুটি করে চলে যায় কোথায় কোথায় যায় খালি পেট নিয়ে তারা যায় আর যখন বাসায় ফিরে আসে তখন পেটটা ভরে যায় না পেট ভরে যায় তো আর কি প্রতিদিন রোজগার করে জড়ো করে রাখে যে সামনে বছরের জন্য রাখবো অমুক বছরের জন্য রাখবো অমুক দিনের জন্য রাখবো এটা তো তারা চিন্তা করে না তারা করে কি যায় আল্লাহ পাক তাদেরকে খাওয়াইয়ে দেয় পেট ভরে যায় আবার এসে বাসায় আসে আবার সারা রাত্রি এইভাবে চলে যায় আবার সকালবেলা চলে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যদি এরকম অন্তর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করব এবং তোমার জন্য আমি জান্নাত রেখেছি বলুন সুবহানাল্লাহ এই ভরসা আমাদেরকে করতে হবে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চা আমাদের ওই রকম ভরসা এখন নাই কিন্তু ভরসা চেষ্টা করতে হবে যে আল্লাহ এইরকম ভাবেই আমি ভরসা রাখবো তোমার প্রতি নিশ্চয়ই আল্লাহ পাক তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করবে রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাদাতির রিকা আল্লাহর রাসূল রিকার যুদ্ধ তাবুকের যুদ্ধ রিকার যুদ্ধ রিকা কেন বলা হয় রিকা বলা হয় এই জন্যই যে তাদের পাগুলো জখম হয়ে গেছিল এই জখমের কারণে ওইখানে ন্যাকড়া দিয়ে দিয়ে বেঁধেছিল এই কারণে রিকা বলা হয় ন্যাকড়া তো এই এই কঠিন যুদ্ধে প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শান্ত হয়ে গেছেন এমন অবস্থায় আল্লাহর রাসূল করেছেন কি এক গাছের নিচে বাবুল গাছের নিচে মানে বাবলা গাছ যাকে বলে এই বাবলা গাছের নিচে আল্লাহর রাসূল আরাম করছেন আর তরবারিটা টেঙে দিয়েছেন এমন সময় এক ইহুদি এসে ওই তরবারিটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমাকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে তোমার তরবারি এখন আমার হাতে তোমাকে কে বাঁচাবে তো প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বাঁচাবে কে বাঁচাবে আল্লাহ বাঁচাবে বাঁচিয়েছিলেন বাঁচিয়েছিলেন ভরসা করেছিলেন কার প্রতি আল্লাহর প্রতি থরথর করে ওই ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়ে নিলেন বলে এখন তোমাকে কে বাঁচাবে হ্যাঁ এখন তোমাকে কে বাঁচাবে বলো তো বলছে এখন আপনি মহান আপনি যদি যা ইচ্ছা করেন তাই করবেন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, যাও তোমাকে আমি কিছু করব না, কোনো দরকার নাই। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল ছিলেন কি রাহমাতুল লিল আলামিন। আমরা হলে বলতাম তুই আমাকে মারতে আসছিস, হ্যাঁ আর তোর তরবারি পুড়ে গেল তাই এখন আমি তোকে বাঁচাবো, তোকে আগে ছাঁটবো তারপরে কোনো কথা আছে। আমাদের অন্তর অত নরম না, আমাদের ভরসা আল্লাহর প্রতি কম, আমরা চিন্তা করি এখন সুযোগ পাইলাম মেরে দিব, হ্যাঁ না তা নয়, ছেড়ে দেওয়াই ভালো। ছেড়ে দিতে গেলে তার অন্তরে একটা আঘাত প্রাপ্ত হবে, সে তখন আঘাত প্রাপ্ত হয়ে আপনার দিকে আবার ফিরে আসবে, ফিরে এসে ইসলাম গ্রহণ করেছিল। কেন ইসলাম গ্রহণ করলো? এই কারণেই তো করেছিল যে সুবহানাল্লাহ কোন মহান ব্যক্তি, যেই মহান ব্যক্তি আমাকে সুযোগ পেয়েও কিছু করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ইহুদিরা এসেছে, ইহুদি মেহমান হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একজন নিয়ে যাও, তুমি একজন নিয়ে যাও, আর একজন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলো। আল্লাহর রাসূল তাকে ভালো জায়গা দিলেন, ভালো বিছানা দিলেন, সব কিছু সুন্দর দিলেন, খাবারও ভালো দিলেন, খাইলো খুব মজবুত করে খেয়ে দিয়ে, তারপরে তখন তার পেটে ব্যথা হয়েছে, খেয়েছে বেশি, বেশি খাওয়ার কারণে যা হয় বদহজম হয়েছে, হ্যাঁ স্টুল পাতলা হয়েছে, আর পায়খানা ফিরে দিয়ে একদম বিছানাপত্র সব নষ্ট করে ফেলেছে। চিন্তা করছে হায় কি উল্লামটা কি, এখন যদি মুহাম্মদ আসে এ সময় আর যদি আমাকে দেখে, তোকে আমি খাইতে দিলাম ভালো, তোকে আমি বিছানা দিলাম ভালো, আর তুই আমার বিছানায় এত বড় কাজ করলি, হ্যাঁ তোকে কিছু রাখবো না, এটা কথা বলতে পারে। অতএব আগেই সে কী করলো যে ওই তরবারিটার কথা চিন্তাই করতে পারেনি। আগেকার ওই সমস্ত ইহুদি নাসারা এরা সব সময় নিজের সঙ্গী তরবারি ছিল, এরা সব জায়গায় তরবারি নিয়ে যেত, তো ওই তরবারিটা ভুলে সে পাড়ি জমিয়েছে যে আর থাকার দরকার নাই, থাকলে আমার অসুবিধা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারি দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর বলছেন হায় আমার মেহমানেরকে আমি খেতে দিয়েছিলাম ভালো, আমি দিয়েছিলাম বিছানাপত্র ভালো দিয়েছিলাম, কিন্তু আমার মেহমানের কি হয়েছে, তার পেটে কত ব্যথা বেদনা হয়েছে, সে আজ পায়খানা করে দিয়ে চলে গেছে, কিন্তু বড় আফসোস, সে যদি আমাকে বলতো তাহলে পরে তার আমি সেবা নি করতাম, তার আমি শুশ্রূষা করতাম, তাকে আমি ভালো করে ওষুধ পানি দিতাম, কিন্তু বেচারা আমাকে কিছুই না বলে চলে গেল, চলে গেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাপত্রগুলোকে নিয়ে যে নিজের হাত দিয়ে ধৌত করছেন, এমন সময় ওই ব্যক্তি ফিরে আসছে আর চিন্তা করছে এই তো আমারই বিছানাপত্র ধৌত করছে, সুবহানাল্লাহ এই অবস্থা কী হবে আমার, কিন্তু তরবারিটা আমার তো ভুলে গেছি, তরবারিটা নিতে হবে আমাকে, তাই ফিরে এসেছেন। এমন সময় প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে বলছেন তোমার কি হয়েছিল বাবা, তুমি কি হয়েছিল তোমার যে তুমি এই অবস্থা হয়েছে, তুমি আমাকে জানাতে পারো না একটু, তোমার আমি একটু সেবা করতাম। সুবহানাল্লাহ, এ কোন বান্দারে, এ কোন মানুষ, এ তো মানুষ না, এ তো আল্লাহ পাক, এ তো ফেরেশতা, এ মানুষ না, অন্য ধরনের মানুষ। শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব, আর ইহুদি হয়ে থাকবো না। প্রিয় নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে কত মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে, কিন্তু আমরা আজকে ব্যবহারও জানি না, ব্যবহারও আমরা জানি না, ব্যবহার একটা মানুষ একটা কোনো কথা বললে সাথে সাথে আমরা রেগে যাই, এই ব্যবহারটাও আমরা জানি না। ব্যবহারের কারণেই কিন্তু বিশ্বকে জয় করা যায়, কিন্তু রেগে আর অন্যরকম চিন্তাভাবনা করে কোনোদিন কোনো মানুষকে নিজের পথে নিয়ে আসা যায় না, ইসলামের পথে নিয়ে আসা যায় না। অতএব দাওয়াত এবং তাবলীগ, সুবহানাল্লাহ, কঠিন জিনিস। আমির জামাত গত এই কোন তারিখে ওইটা যে দার্স দিয়েছিলেন, হ্যাঁ তাখাসুসের দার্স দিয়েছিলেন 22 তারিখে, না 22 তারিখে, 22 তারিখে আমির জামাত তাখাসুসের একটা দার্স দিয়েছিলেন,
উনি অনেক লোকে বলে যে উনি তো কোরআন হাদিস পড়াই জানেন না, বলে না বলে, কিন্তু উনি কি জানেন না জানেন, ওনার দর্শে বসলে বুঝতে পারবেন যে উনি কি জানেন। আমরাও কিন্তু বড় আলেমদের কাছে লেখাপড়া করেছি, মাওলানা মতিউর রহমান সালাফি, মাওলানা আহমদুল্লাহ শেখুল হাদিস রহমানি, মাওলানা দাউদ হুসাইন, মাওলানা বাহারউদ্দিন, মাওলানা সুজাউদ্দিন, বড় বড় আলেমদের কাছে আমরা লেখাপড়া করেছি, কিন্তু তাদের আলোচনা আর তার আলোচনার মধ্যে আমি খালি একটু বসেছিলাম। আমার ইচ্ছা আছে যে উনি যে কয়দিন দার্স দিবেন আমি বসব, আমি বসব এই জন্য যে উনার দার্সের যে গভীরতা সেটা কোনো আলেমের কাছে এখন পর্যন্ত আমি পাই নাই। কোন গভীরতা আছে এটা চিন্তা করতে হবে, আমরা মূল্যায়ন করি না। অনেক আলেমেরাই কিন্তু এই কথা বলছে কি যে উনি তো প্রফেসর, উনি তো ইউনিভার্সিটির টিচার, উনি কি হাদিস কোরআন জানেন, হাদিস কোরআন জানেন কি জানেন না, তো তোমাকে এসে বসতে হবে তার কাছে, তাইলে পরে বুঝবা যে উনি জানেন কি জানেন না। এত গভীর জ্ঞান চিন্তা করা যায় না, সুবহানাল্লাহ, কোথার থেকে কোথায় নিয়েছে, ইমাম বুখারীকে নিয়েছে, ঠেকিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়দিন উনি বেঁচে আছেন তাকে আল্লাহ হায়াতে তাইবা দান করুক, এবং তার সাথে সাথে উনি যেন আরও বহু ছাত্র তৈরি করতে পারেন। ইউনিভার্সিটির ছাত্ররা সেটা আছেই আছে, এমনি এ আমাদের দর্শে যেন আরও বহু ছাত্র তৈরি করতে পারুক, এবং এই তৈরির করার কারণেই যে সাদকায়ে জারিয়া হবে আল্লাহ তাআলা কবরে তাকে এই সাদকায়ে জারিয়ার নেকি দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাঁচিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ইহুদের কাছ থেকে বাঁচিয়েছিলেন। আমাদেরকেও আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখি, তাহলে পরে নিশ্চয়ই আমাদেরও কেউ ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, যতই চেষ্টা করুক পারবে না। আর আমি বিশেষ করে তোমাদেরকে বলতে চাই যে এই মার্কাজে পড়ার পরে তোমাদের ঈমান হবে মজবুত, তোমাদের সালাফি সালেহিনদের মতো মজবুত ঈমান হবে, এবং কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে, এবং এই মার্কাজে এসে নিজের জীবনকে বেরিয়ে দিতে হবে। এবং এই যে আমাদের সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘ, এর প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে যেন আমরা এই কাজ করে যেতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যদি আমরা ভরসা করি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হবেন। এবং আমাদের অত আমরা অত বড় লোক হতে চাই না, আমরা যতটুকু আছে সাহাবায়ে কেরামের জীবনীগুলো দেখলেই তো হবে নাকি, হযরত বেলালের কত বিঘা সম্পত্তি ছিল, কত জমি জিরাত ছিল, অন্যান্য সাহাবিদের কি ছিল, আর যে সাহাবিদের ছিল তারা কিন্তু তারা নিজের নিজকে সব বিলিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনী ব্যক্তিত্ব ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশাল ধনী ছিলেন, কিন্তু তারপরেও সব কিন্তু বিলিয়ে দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। অতএব আমরাও সেই রকম ভাবি আমাদের নিজের জীবনকে গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।